হ্যালো ফ্রেন্ডস, আজি এইটো ভিডিঅ'ত থ্ৰম্বোফপ অইনমেণ্টৰ বিষয়ে আলোচনা কৰিম। তো এই অইনমেণ্টটো কেতিয়া ইউজ কৰিব দিয়া হয় পেচেণ্টক, তো ইয়াৰ বিষয়ে আৰু কেনেকৈ লগাব লাগে, কিমান দিন লগাব লাগে, বা এইটো অইনমেণ্টৰ পৰা কিবা ছাইড এফেক্ট হ'ব পাৰে নেকি, তো এনেকুৱা বিষয়ে গোটেইখিনি কথা আলোচনা কৰিম। তো আপোনালোকে ভিডিঅ'টো লাষ্টলৈকে চাই থাকিব, আৰু যদি চেনেলটো নতুনকৈ চাই আছে তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, কাৰণ এইটো চেনেলত প্ৰত্যেক সপ্তাহতে এটা এটা নতুন নতুন মেডিচিনৰ বিষয়ে ভিডিঅ' বনাই আপলোড কৰা হয়। তো ফাৰ্মাচীত থকা প্ৰত্যেকটো মেডিচিনৰ বিষয়ে যদি আপোনালোকে শিকিব বিচাৰে তেতিয়াহ'লে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থব আর কাখর বেল আইকনটা প্রেস করিব। তো ফ্রেন্ডস, এই 20 গ্রামের থ্রম্বোফপ অয়েন্টমেন্টর দাম হয়েছে আপনার 109 টাকা হয়, আর ইয়াক জাইডাস কোম্পানি ম্যানুফ্যাকচার করে। আর এই মেডিসিনটার আপনার কম্পোজিশনের মেইন ইনগ্রেডিয়েন্ট হয়েছে আপনার হেপারিন আর বেনজাইল নিকোটিনেট। আর এই থ্রম্বোফপ অয়েন্টমেন্টটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট অয়েন্টমেন্ট হয়। তো অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হয়েছে আপনার যেটু ব্লাড ক্লট মারে, যেটু ব্লাড গুট খাই যায় আপনার। তো বিশেষকে এইটা স্কিনের তলত বা মাসুলত যদি কেতিয়াবা আপনি দুখ পোৱাৰ ফলতে হোক, পড়ি গেলে বা কিবা জখম লাগিলে, যদি ভিতরত আপনার খুনটা জমা হয়ে যায়, ব্লাড ক্লট মারি দিয়ে, তেতিয়াহলে এই উপরে দিয়ে এই আপনার থ্রম্বোফপ অয়েন্টমেন্টটো লগাব দিয়া হয় পেশেন্টক, যাক আপোনাৰ হেমাটমা বুলি কোৱা হয়। এইটো কণ্ডিশ্যনত আপোনাৰ স্কিনৰ তলত ব্লাড জমা হৈ যায়, ব্লাড গুট খাই যায় স্কিনৰ তলত বা মাছুলত, এনেকুৱা ব্লাড জমা হৈ গ'লে তাক হেমাটমা বুলি কোৱা হয়। তো এনেকুৱা কণ্ডিশ্যনতো এই থ্ৰম্বোফপ অইনমেণ্ট দিয়া হয় পেচেণ্টক এপ্লাই কৰিবৰ কাৰণে। আৰু ইয়াৰ এই ক্ষেত্ৰতো আপোনাৰ এই থ্ৰম্বোফপে বহুত ভাল ৰিজাল্ট দেখায়। ইয়ার উপরেও আপনার ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনের ক্ষেত্রে, যেটা ইঞ্জেকশন ফুসিং করা হয় মাংসত, যেটু ইঞ্জেকশন দিয়া হয় আপনার হাততে বা কঁকালত যেটু ইঞ্জেকশন দিয়ে, তো এই ইঞ্জেকশনের ফলত কিছু পেশেন্টর আপনার ইঞ্জেকশন দিয়া এরিয়াখিনি সেইখানে ফুলি যায়, রঙা পড়ি যায়, কারণ ইঞ্জেকশন দিয়া মেডিসিনখিনি তাতে ভালকে এবজর্ব নহয়, বডি এবজর্ব নকরে, যার ফলত মেডিসিনখিনি তাতে তাতে থাকি যায়, আর সেই এরিয়াখিনি লাহে লাহে ফুলি যায় আর রঙা পড়ি যায়, আর বিষও বহুত বিষ হয়, আর বেশি দিন এনে থাকি যাওয়ার ফলত আপনার তাতে পাঁচ জমা হয়ে যাব পারে, ভিতরত বেশিকে ইনফেকশন হয়ে যাব পারে, গতি সেই এরিয়া থাকা মেডিসিনখিনি সোনকালে এবজর্ব হব কারণে তাতে এই আপনার এই থ্রম্বোফপ অয়েন্টমেন্টও লগাব দিয়া হয়। আর তাতে এই অয়েন্টমেন্টটু লগার ফলতো পেশেন্টে বহুত সোনকালে এই প্রবলেমের পর আরাম পাই যায়। আর এই অয়েন্টমেন্টটু লগার নিয়মটা হয়েছে আপনার যিখিনি এরিয়াত আপনার লগাব দিয়ে, ধরক আপনার যদি হাতত ইঞ্জেকশন লওয়ার ফলত, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন এটা লওয়ার ফলত যদি তাতে যদি ফুলি গৈছে, তাতে যদি বিষ হয়েছে, তাতে যদি মাংস গুটা গুট খাইছে, তেতিয়াহলে সেই এরিয়াটা যেটা এরিয়াত লগাব দেয় সেই এরিয়াটা ভালকে ধুই লব লাগে, আগতে সফা করে ধুব লাগে, তারপিছতে সেই এরিয়াখিনির উপরত যিমানখিনি এরিয়া টাইট হয়ে আছে সেই এরিয়াখিনির উপরতে আপনি দিনত দুইবার এই মলমটো লগাব পাৰে। আৰু ছাইড এফেক্টৰ কথা আলোচনা কৰিলে, ছাইড এফেক্টতো একো ডাঙৰ ছাইড এফেক্ট দেখা পোৱা নাযায় এই থ্ৰম্বোফপ অইনমেণ্টৰ পৰা, তথাপিতো কিছুমান পেচেণ্টৰ ক্ষেত্ৰত কিছুমান সৰু সুৰা ছাইড এফেক্ট দেখা যায়, যেনেকুৱা আপোনাৰ স্কিন ইৰিটেশ্যন হ'ব পাৰে, তাতে এটা বাৰ্ণিং ছেনচেশ্যন হ'ব পাৰে, জ্বলন পোৰণ এটা অনুভৱ কৰিব পাৰে, বা তাতে ৰেডনেছ হৈ যাব পাৰে, সেই লগোৱা এৰিয়াখিনিত ৰেডনেছ হৈ যাব পাৰে, ৰঙা পৰিব পাৰে, বা কিছুমান পেচেণ্টৰ ইটচিং হ'ব পাৰে, খুজতি অনুভৱ কৰিব পাৰে সেই লগোৱা এৰিয়াত, তো এনেকুৱা সৰু সৰু কিছুমান ছাইড এফেক্ট দেখা পোৱা যায়। তো ইয়াৰ উপৰিও যদি আপোনালোকে আৰু কিবা আননোন ছাইড এফেক্ট পায় তেতিয়াহ'লে লগালগ আপোনালোকে ডক্টৰ ছাৰৰ কনচাল্ট কৰিব, তো ডক্টৰ ছাৰক দেখাই বা ওচৰৰ ফাৰ্মাচিষ্টক দেখাই কিনি তাৰপিছতহে এই মেডিচিনটো ইউজ কৰিব।